ইলেকট্রনিক স্কোর ছাড়াই এবারও হবে জাতীয় সাঁতার পাঁচ কোটি টাকা ব্যয়ে দু সালে ইলেকট্রনিক স্কোর বোর্ড বসানো হলেও তা ব্যবহার করা যায়নি তাই হ্যান্ড টাইমিংয়ে হবে তেত্রিশতম জাতীয় সাঁতার শনিবার মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হবে চার দিনের আসর বিভিন্ন বাহিনী জেলা এবং ক্লাবের বাহান্নটি দলের পাঁচশো পঞ্চাশ জন সাঁতারও অংশ নেবেন এবারের আসরে ছেলে এবং মেয়েদের সমান উনিশটি করে ইভেন্টে হবে পদকের লড়াই এছাড়াও থাকছে ডাইভিংয়ের তিন এবং ওয়াটার পোলোতে একটি ইভেন্ট দু হাজার সাল থেকে জাতীয় সাঁতারের পৃষ্ঠপোষকতা করে আসছে ম্যাক্স গ্রুপ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশন সহ সভাপতি আব্দুল হামিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পাঁচ আগস্ট থেকে পরবর্তী সময় থেকে নিখোজ সাধারণ সম্পাদক এভিএম সাইফ